কালারটা দেখো যেটা বাংলায় আমরা বলি লাল লাল ঝোল পুরো হাতে লেগে যাও লাল লাল ঝোল বললে হয়তো একটু বাড়ি উঠে যেতে পারে বাট এটা বলতে হবে সরদারজি তুসি গ্রেট হো দিল্লি স্ট্রিট ফুড ব্লগে আরেকটা জায়গা তোমাদের আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ পেছনে রয়েছে সরদারজি চিকেন ওয়ালে যে রয়েছে তার দোকান এই ভিডিও আমি প্রচুর দেখেছি দিল্লির স্ট্রিট ফুডের মধ্যে এটা অন্যতম ফেমাস যেটা সরদার বাজারে রয়েছে সরদার বাজারের ঠিক যে স্টপটা রয়েছে তার ঠিক আগে টোটো করে যদি তুমি যে কোনো জায়গা থেকে আসতে চাও তাকেই তুমি বলবে সরদারজি চিকেন ওয়ালে যে কেউ তোমায় দেখিয়ে দেবে এবং আশেপাশে এখন রাখির সিজন আছে বলে দাদার দোকান দেখো চারিদিকে রাখি বিক্রি হচ্ছে চারিদিকে ঠিক আছে আর এই হচ্ছে দোকানের যদি এটা পুরানি দোকান সরদারজি কি মজদুর বা পুরানি দোকান আচ্ছা এরকম কিছু লেখা আছে এর মধ্যে তো প্রাইস দেখতেই পাচ্ছ বিভিন্ন দাম 80 টাকা 100 টাকা হাফ ফুল 90 130 এরকম বিভিন্ন কিছু জিনিস রয়েছে এর মধ্যে অলরেডি আর ফোন নাম্বারও রয়েছে এই দেখো দাদা করা যাক কীরকম টেস্ট এতদিন শুনে এসেছি বাট এবার খেয়ে টেস্টটা দেখতে হবে কীরকম টেস্ট রয়েছে এবং ডেফিনেটলি যেরকম স্বাদ লাগবে সেরকমই তোমাদের বলবো তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যাক বাট তার আগে চ্যানেল ইনটা অবশ্যই হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও দিস ইজ ইয়োর ব্লগ বাই অরিজিৎ সেখানে শুধুই খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং আজ চ্যানেলে নতুন থাকো ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক क्या बनाते हो आप मटन है चिकन है कीमा ग्रेवी है चावल है रोटी है मटन हाफ प्लेट 240 रुपये की है चिकन करी 240 का चिकन राइस 250 का टाइमिंग क्या क्या है 1 बजे से 7 बजे संडे को क्लोज रहता है बाकी वीक डेज के अंदर सोमवार से शुक्रवार शनिवार तक होता है राइस मटन ट्यूजडे को राजमा चावल पालक पनीर होता है और पूर्णिमा को राजमा चावल पालक वेज होता है उस दिन वेज ফাইনালি আজকে নিয়ে নিয়েছি সরদারজি মিটওয়ালের মটন কষা আর সঙ্গে রুটি জাস্ট কালারটা দেখো যেটা বাংলায় আমরা বলি লাল লাল ঝোল পুরো হাতে লেগে যাও লাল লাল ঝোল এর সঙ্গে 2 পিস মটন দিয়েছে প্রাইস তো আগেই বলেছে সরদারজি কি দাম রয়েছে চলো খেয়ে দেখবো তাই গ্রেভিটা একটু টেস্ট করবো তারাই কিরম খেতে স্পাইসি কিন্তু আর ভরপুর মটনের গন্ধ আর এতটা তেল ভাজছিল উপরে দেখো তেলটা কিন্তু আর গঙ্গার ডুমরার মতো বয়ে গেছে ঠিক আছে চলো রুটি দিয়েছে এর সাথে রুটি ছিঁড়ে হালকা করে এটা ঝোলটা কিন্তু অসাম খেতে মানে গ্রেভিটা অসাম খেতে দেবুদামের সাথে হালকা করে লিভার দিয়েছে দেখো বেশ গরম গরম কিন্তু একদম এরকম সাহেব 2 পিস মটন দিয়েছে একটা দিয়েছে একটা দিয়েছে চলো মটনটা ছিঁড়ে দেখি বেশ নরম দেখো হেভি গরম কিন্তু মানে এখানে একদম বানিয়ে গরম করে দিচ্ছে তো গ্রেভিটা সবসময় গরম হচ্ছে এখানে জাস্ট দেখো কি ছিল তুলতুলে যাকে বলে তুলতুলে একদম মটনটা লাগছে
मटन दिए हल्का, ग्रेविटा दिए जी। सरदार जी मीट वाले तो फेमस, मैं बुझते पारलाम केन फेमस। এছাড়া আমরা চিকেন একটা আইটেম অর্ডার করেছি, আমরা আসুন চিকেন রাইস যখন এটা খাওয়া শেষ করি। আজকে সেকেন্ড আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাইস অ্যান্ড চিকেন। দেখতে পাচ্ছ আগের ঝোলটা এতটাই স্পাইসি ছিল যে খেয়ে শেষ করতে পারিনি, তো নেক্সট আইটেম নিয়েছি, দেখি এটা কিরকম লাগে, চলো ট্রাই করা যাক। তাহলে চিকেনের সাইজটা দেখাবো, সাইজটা দেখো, মানে বলতে পারে লেগ পিস দিয়ে পুরো পুরো লেগ পিস দিয়েছে, এতটাই নরম যে তুলতে যাওয়ার ভেঙে গেল পুরো জিনিসটা। যাই হোক, রাইসের কোয়ালিটি দেখাও, বেশ বড় বড় কিন্তু চালগুলোর সাইজটা রয়েছে, একটু মোটা মোটা মনে হচ্ছে, খেয়ে দিই কীরকম লাগে রাইস দিয়ে। বেশ ভালো কাজ হয়েছে, বাংলায় বলতে গেলে মাংস ভাত খাচ্ছি মনে হচ্ছে, মাংস ঝোল হয়েছে আর ভাত, ডিফারেন্স কিন্তু আছে, টক টক ভাব আছে মাংসের মধ্যে, মানে মাংসের ঝোলটা আমার টকটক ব্যাপার আছে একটুখানি। আর রাইসের সাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় রয়েছে এর মধ্যে, ব্যাপক হয়ে যায়। চিকেনে আমাদের দুটো কেবি কিন্তু সেমই দেয় এখানে, প্রতি এখানেও কিন্তু আবার দেখো সেই চাটনি পেঁয়াজ দেওয়া হয়েছে, বাস চিকেনটা দেখাবো তোমাদের, চিকেনটা জাস্ট দেখো নরম দেখেছো, সফট দেখেছো, দেখো এত বড় চিকেন কতটা সিদ্ধ হচ্ছে ভাবো, তার জন্য এত সফট দেখাচ্ছে। একদম হালকা রাইস স্যালাড চিকেন গ্রেভি নিয়ে খেয়ে দেখি, বিশ্বাস করো আমার ব্লগের কথাবার্তা খেতে বেশি ইচ্ছা হচ্ছে, এতটাই সত্যি টেস্ট। ছোটে বলবো না, শুনলে হয়তো একটু বাড়ি উঠে যেতে পারে, বাট এটা বলতে হবে সরদার জি তুসি গ্রেট হো, বড়িয়া থা, বড়িয়া, একদম বড়িয়া, অসম অসম। চলো খাওয়া দাওয়া শেষ করি, বাট তাহলে বলতে চাইবো যা ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেল নতুন আছো, এখন সাবস্ক্রাইবটা করে দিও, ভালো ভিডিওটা লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর কোন কোন জায়গা দিল্লি তোমরা জানো যেখানে আমরা ফুড ব্লগে কভারেজ করতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দিল্লি কোনো ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমার সাথে আসবো, চিললেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।